মাঘের শুরুতেই ঘুরে দাঁড়ালো শীত। এক নজরে বাংলার প্রতিটি জেলা রয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাঘের শুরুতেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা নামলো। সকালে কুয়াশা থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আগামী 48 ঘন্টা অর্থাৎ 18ই জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন 5 জেলায় কুয়াশার দাপট থাকতে পারে আগামী 3 দিনে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিকে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 17ই জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী মঙ্গলবার রাতে কিংবা বুধবার সকালের দিকে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমেছে, তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বগামী হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিন সকালে দেওয়া কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় সকালের দিকে কুয়াশা থাকবে, পরে আকাশ আংশিক মেঘলাও থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ও 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে 3 ডিগ্রি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%। আগামী 5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে, কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া 17ই জানুয়ারি রাতের দিকে কিংবা 18ই জানুয়ারি সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি রয়েছে। আগামী 24 ঘন্টায় তা সামান্য 2 থেকে 3 ডিগ্রি কমলেও সোমবার থেকে তা ফের আগের জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে আগামী 5 দিন রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না।